আমি 14 দাগের অঙ্কটা দেখাচ্ছি, 14 দাগের অঙ্কটা তোমরা দেখো। এখানে দেখো দুই বন্ধু 40,000 বা 50,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেছে, তাদের মধ্যে একটা চুক্তি হয়েছে কি যে লাভটা হবে তার 50% সমান করে ভাগ করে নেবে, আর বাকিটা কি করবে মূলধন অনুপাতে ভাগ করবে। নিয়ে প্রথম বন্ধু লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধু লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয় তবে প্রথম বন্ধু লভ্যাংশের পরিমাণ কত, তাহলে আমি ধরে নিচ্ছি প্রথম বন্ধু ওদের মূলধন অনুপাত কত, না প্রথম বন্ধু অনুপাত দ্বিতীয় বন্ধু ওদের লভ্যাংশ কত, অনুপাতটা কত, একজন দিয়েছিল 40,000 টাকা, 40,000 টাকা, আর একজন দিয়েছিল 50,000 টাকা। তাহলে এগুলো আমরা 4-0 বাদ দাও, তাহলে 4-5। এবার কি ধরেছি, না ধরি ব্যবসায় ধরি মোট লাভ হয় 2x টাকা, 2x টাকার 50% মানে হচ্ছে 2x টাকা, 2x টাকার 50% মানে অর্ধেক, অর্ধেক কি করছে না সমান করে ভাগ করছে, তাহলে 2x টাকার 50% মানে হচ্ছে 2x গুণিত 50 বাই 100, 50 100 কেটে 2, 2 কেটে সমান x টাকা, x টাকা 2x টাকার 50% মানে x টাকা সমান ভাগে ভাগ করছে, x টাকা সমান 2 ভাগে, x টাকা সমান 2 ভাগে কি করে না ভাগ করে, 2 ভাগে ভাগ করে। অতএব প্রত্যেকে কত পাচ্ছে, প্রত্যেকে পায় কত, প্রত্যেকে পায় 2 ভাগে ভাগ করছে x/2 টাকা করে, 2x টাকা 50 মানে x টাকা সমান 2 ভাগে ভাগ করে, তাই x টাকাকে যদি 2 ভাগ করা হয় তাহলে প্রত্যেকে পায় x/2 টাকা। আর কত টাকা রইল, 2x মাইনাস a সমান x টাকা মূলধনের অনুপাতে ভাগ হয়, মূলধনের অনুপাতে ভাগ হয়, ভাগ হয়। তাই 2x টাকার মূলধনের জন্য প্রথম বন্ধু পায় কত, মূলধনের জন্য প্রথম বন্ধু পায় কত, না x গুণিত ওদের অনুপাত দেওয়া আছে 4:5 মানে হচ্ছে 4/9 সমান হচ্ছে 4x/9 টাকা। মূলধনের জন্য দ্বিতীয় বন্ধু পায় কত, দ্বিতীয় বন্ধু পায় সমান x/5/9 সমান হচ্ছে 5x/9 টাকা। তাহলে প্রথম বন্ধুর মূল লভ্যাংশ কত, প্রথম বন্ধুর মূল লভ্যাংশ খুব বড় বড় অঙ্ক, একটু কেয়ারফুলি করতে হবে। অতএব প্রথম বন্ধুর মোট লভ্যাংশ সমান x/2 টাকা সমান x টাকা 2 ভাগে ভাগ করে x/2 পেয়েছে, আর মূলধনের জন্য পেল 4x/9 9×2=18 লস হলো 2×9=9x+9×2=8x সমান হচ্ছে 17x/18 টাকা। দ্বিতীয় বন্ধুর মূল লভ্যাংশ হচ্ছে x/2 প্লাস যে 5x/9 সমান 9×18 9x+9×2 এটা হচ্ছে 10x সমান হচ্ছে 19x/18 টাকা। এরপর শর্তানুসারে দেখো প্রথম বন্ধুর লাভটা দ্বিতীয় বন্ধুর লাভের থেকে 800 টাকা কম লেখা আছে, কি লেখা দেওয়া আছে যে প্রথম বন্ধুর লাভের পরিমাণ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম। শর্তানুসারে দ্বিতীয় বন্ধুর লাভটা বেশি 19x
by 18 minus 17 by 18 প্রথম বন্ধু লাভটা দ্বিতীয় বন্ধু লাভের থেকে 800 টাকা কম মানে দ্বিতীয় বন্ধু লাভটা প্রথম বন্ধু লাভ থেকে 800 টাকা বেশি তাহলে দ্বিতীয় বন্ধু লাভ মাইনাস প্রথম বন্ধু লাভ সমান হচ্ছে 800 টাকা তাহলে এখান থেকে আমরা 18 লসাগু করলাম পেলাম কত 19x মাইনাস 17 সমান হচ্ছে 800 বা 2x হচ্ছে 800 গুণিত 18 অতএব x এর মানটা কত পেলাম 800 গুণিত 18 বাই 2 এটা 9 হলো আর 9 বাই 7000 7200 টাকা তাহলে প্রথম বন্ধুর কি বের করতে বলেছে যে প্রথম বন্ধুর লভ্যাংশ অতএব আমরা লিখব কি প্রথম বন্ধুর লভ্যাংশ সমান তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ আমরা কত পাচ্ছি না প্রথম বন্ধুর লভ্যাংশ পাচ্ছি এখানে দেওয়া আছে প্রথম বন্ধুর মোট লভ্যাংশ 17 বাই 18 তাহলে 17x বাই 18 সমান পেলাম 17 বাই 18 আর x এর মান এই যে x এর মান হচ্ছে 7200 তাহলে এটা কাটো 4 18 72 400 হলো তাহলে 4 17 68 6800 টাকা এটাই হচ্ছে প্রথম বন্ধুর মোট লভ্যাংশ কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করো আর তোমাদের যে দুটি অঙ্ক আমি উপমান দিচ্ছি সেটা হচ্ছে 13 এবং 15 এই দুটি অঙ্ক তোমরা কিন্তু পড়বে 13 আর 15 13 আর 15 13 আর 15 এই দুটি অঙ্ক তোমাদের সমান দেওয়া হবে